ছোট্ট সোনামণিরা কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো অনেকদিন অনলাইন ক্লাস করেছেন, এখন কি করতে হবে? ক্লাস করলে সেগুলো কি কি শিখেছেন সেটার জন্য পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা আজকে পরীক্ষার জন্য কিভাবে কি শিখেছি এতদিন ক্লাসে সেগুলোর উপর একটা পরীক্ষা দিব। এখন কি কি আসবে পরীক্ষায় বা কিভাবে আমরা পরীক্ষায় সবগুলো অ্যান্সার করব সেটা সম্পর্কে জেনে নিই। দেখেন, প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সুন্দর করে লিখে, আপনারা সবাই এগুলো খুব সুন্দরভাবে পারেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখে। তারপর আসবে স্বরায় থেকে ও পর্যন্ত স্বরচিহ্নগুলো লিখো, স্বরায় থেকে ও পর্যন্ত স্বরচিহ্নগুলো আপনারা পারেন। স্বরায় থেকে আকার, রশ্মিতে রশ্মিকার, এগুলোই হচ্ছে স্বরচিহ্ন, এগুলো আপনারা সবাই জানেন। তারপর কি, স্বরবর্ণ দিয়ে দুটি করে বাক্য গঠন, যেমন স্বরায়তে স্বরায়তে দুটি করে বাক্য গঠন আপনারা এগুলো আগেও করেছেন। তারপর ক থেকে ন পর্যন্ত বর্ণ দিয়ে দুটি করে বাক্য গঠন, দুটি করে শব্দ গঠন, সব শব্দ গঠন হবে, শব্দ গঠন। আচ্ছা, তাহলে স্বরবর্ণ দিয়ে দুটি করে শব্দ গঠন, ক থেকে ন পর্যন্ত, এটা কি ক খ গ, এগুলো কি ব্যঞ্জন বর্ণ, এগুলো দিয়ে ক থেকে ন পর্যন্ত দন্তান্ন পর্যন্ত বর্ণ দিয়ে দুটি করে শব্দ গঠন। এই হচ্ছে আপনাদের জুনিয়র ওয়ান বাংলার পরীক্ষায় আসবে যা, এগুলোই হচ্ছে। আপনারা বাসায় খুব ভালোভাবে পড়বেন, আপনারা যদিও পারেন আবার একটু বাসায় প্র্যাকটিস করুন, পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রিপারেশন নিন, ঠিক আছে? সবাই তাহলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিন। আসসালামু আলাইকুম, তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা ভালো আছেন নিশ্চয়ই আপনারা। আপনারা এতদিন কী করেছেন বাসায়? পড়ালেখা করেছেন, অনলাইনে ক্লাস করেছেন, কিন্তু কী শিখেছেন সেটা তো জানতে হবে, বা আপনারা নিজেরাও জানতে পারবেন যে আপনারা এতদিন কী শিখে, তাই জন্য প্রথমে পরীক্ষা দিতে হবে। এখন আমরা পরীক্ষায় কি দিব সেটা সম্পর্কে জানবো, বা পরীক্ষায় আমাদের কি কি আসবে। পরীক্ষায় আসবে আপনাদের ছবি ও কথা থেকে শুরু করে ভাষা শহীদের কথা পর্যন্ত, ছবি ও কথা এই প্রথম যে গল্পটা, এখান থেকে শুরু করে ভাষা শহীদের কথা, এই গল্পগুলো থেকে কি আসবে, একটা অনুচ্ছেদ আসবে, যে কোনো একটা গল্প থেকে একটা অনুচ্ছেদ আসবে। সেই অনুচ্ছেদ থেকে, অনুচ্ছেদের আলোকে কয়েকটা কোশ্চেন প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রথম যেটা সেটাতে থাকবে, প্রথম এক নম্বরে। তারপর দ্বিতীয় নম্বরে আপনাদের থাকবে আবেদনপত্র অথবা ব্যক্তিগত পত্র। যেমন আবেদনপত্র আপনি তিন ঘন্টা পর ক্লাসের তৃতীয় ঘন্টায় ছুটি পর ছুট, বা কোনো কারণে বাসায় চলে যাবেন, অসুস্থ বোধ করছেন, ছুটি চেয়ে হচ্ছে আপনার প্রধান শিক্ষকের কাছে পত্র, এরকম একটা পত্র আসতে পারে, যে কোনো রকমের কোনো কিছুর জন্য ছুটি চেয়ে, কোনো সমস্যার জন্য কোনো কিছু একটা পত্র, এটা হচ্ছে আবেদনপত্র। ব্যক্তিগত পত্র বাবার কাছে টাকা চেয়ে, অথবা আপনার বন্ধুর কাছে বই চেয়ে, কোনো কিছু চেয়ে একটা ব্যক্তিগত পত্র, সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। এরকম যে কোনো একটা পত্র আসতে পারে আপনাদের, সেটা দুই নম্বরে থাকবে। বিপরীত শব্দ লিখুন, তিন নম্বরে হচ্ছে বিপরীত শব্দ। যেমন বিপরীত শব্দ কোনগুলো, আপনারা তো বিপরীত শব্দ সবাই পারেন, যেমন সকাল, সকালের বিপরীত শব্দ কী, বিকাল, অথবা আলো, অন্ধকার, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। তারপরে কি, চার নম্বরে দেখেন এখানে লেখা আছে কবির নাম সহ কবিতা, কোনো একটা কবিতা নাম দেয়া থাকবে, সেই কবিতাটা লিখতে হবে কবির নাম সহ। কবিতাটি লিখতে হবে কত লাইনে, আট লাইন। আপনি এই যে কবির নাম সহ কবিতার নাম দেয়া থাকবে, আপনি সেই কবিতাটা লিখবেন, কবির নাম লিখবেন, আর হচ্ছে আট লাইন কবিতা লিখবেন। তারপর পাঁচ নম্বরে দেয়া থাকবে যুক্ত বর্ণ বিভাজন, যুক্ত বর্ণ। এই যে দেখেন এখানেও কিন্তু একটা যুক্ত বর্ণ আছে, এখন এখানে যুক্ত বর্ণ কি হয়, আপনারা যুক্ত বর্ণ যদিও জানেন, তারপর আমি একবার বলে দিচ্ছি, এই যে যুক্ত বর্ণ এটাকে কিভাবে বিভাজন করে সেটাই হচ্ছে চার পাঁচ নম্বরে আপনাদের দেওয়া থাকবে। এটাই হচ্ছে আপনাদের তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষার সিলেবাস, বা এইভাবেই আপনারা কি প্রথম মূল্যায়ন পরীক্ষাটা দিব। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, আপনারা সেই অনুযায়ী সবাই সুন্দর করে পড়বেন এবং সুন্দরভাবে পরীক্ষাটা শেষ করবেন। আসসালামু আলাইকুম।